আসন্ন 21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠেয় শহীদ সমাবেশে যোগ দেবার আহ্বান জানিয়ে নিজ হাতে দেওয়াল লিখন করলেন স্বয়ং প্রদীপ মজুমদার। সোমবার দুর্গাপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে ধর্মতলায় শহীদ সমাবেশে সকলকে দলে দলে যোগ দেবার আহ্বান জানানো হয়। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিজের হাতে ধর্মতলায় যাবার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন শুরু করে। মন্ত্রী বলেন, এবারের 21শে জুলাই এর মঞ্চে এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। এ রাজ্যে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলির যাবতীয় কুৎসা অপবাদ ঘৃণ্য ষড়যন্ত্রকে উপেক্ষা করে মানুষ যেভাবে মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তাদের আস্থা রেখেছেন, এই রাজ্য থেকে 29 জন তৃণমূল প্রার্থীকে সংসদে যাবার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই 21শের এই ঐতিহাসিক সমাবেশ। ওই মঞ্চ থেকে দলনেত্রী দলকে আগামী দিনের পথ চলার দিক নির্দেশ দেবেন। হয়তো মানব কল্যাণে নতুন কোন প্রকল্পেরও ঘোষণা ঘটতে পারে, তাই এবছরের 21শে জুলাইয়ের এই শহীদ স্মরণের মঞ্চে সব দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে জানান মন্ত্রী। আমরা সর্বকালীন রেকর্ড করব 2024-এ। 21শে জুলাই আমাদের একটা আবেগের দিন, আর সেদিন আমাদের নেত্রী স্থানীয় সকলকে নিয়ে যেভাবে আমাদের উদ্বুদ্ধ করেন আমরা সবাই তাকিয়ে রয়েছি। 24-এ তাঁর এই অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের অভিষেক ব্যানার্জির তার নিষ্ঠার সঙ্গে যে নিবিড়ভাবে তিনি যেভাবে আমাদের এই নির্বাচনকে পরিচালনা করেছেন, আমরা সকলেই তাকিয়ে আছি যে 24-এর এই স্মরণসভা আমাদের একটা সম্মিলিত শক্তি। আর একবার আমরা নেত্রীর দিকে তাকিয়ে আছি তাঁর নির্দেশ পাওয়ার জন্যে, এবং আমরা সমাজের কাজে আবার নিজেদের নতুনভাবে নতুন উদ্যমে আমরা নিয়োজিত হব। এইটাই হচ্ছে আমার এবং আমার সহকর্মীদের বিজয় উৎসব পালনের একটা দিক। মানুষের কাজে আবার আমরা নতুন উদ্যম নিয়ে ব্রতী হব, সেইখানে 21শে জুলাই একটা বিরাট আমাদের মনে দাগ কাটে এবং আমরা তাকিয়ে থাকি আমাদের দলের। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।